नमस्कार बंधुरा, आमी राखी। आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। शीत तो एसेई गेछे आर शीते पिठे खाबो ना ताई कखनो हय, तो आजके आमी आपनादेर जन्य शीत स्पेशल एकटा नतून रेसिपि निये हाजिर होयेछि। आई होप आपनादेर भालो लागबे। बाड़िते थाका, बाड़ितेई तैरि करा किछु उपकरण दिये आजके आमी आपनादेर संगे रेसिपिटी शेयार करबो। सेटा होच्छे मालपोआ रेसिपि। आई होप आपनादेर भालो लागबे। देखुन गाइस, मालपोआटा कत सफ्ट एबं यामि होयेछे। ভেতরটাও দেখুন পারফেক্ট ভাবে কুক হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট মালপোয়া তৈরি হয়েছে। তো গাইস চলুন আর দেরি না করে বরং রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে দেখে নেব মালপোয়ার জন্য কি কি লাগবে। এটা ময়দা, আর এটা আমার বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো। আগের বছরের চালের গুঁড়ো আমি স্টোর করে রেখেছিলাম। আর এটা স্বাদ বাড়ানোর জন্য নুন, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। আমি এবার পরিমাণটা পরপর পরে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি জাল করা দুধ, আপনারা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের নারকল কুড়িয়ে নিয়েছি। এবার এই সমস্ত দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দিলাম নারকলটা, এবার দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। চালের গুঁড়ো যতটা নেওয়া হবে আমি পরিমাণটা বলে দিচ্ছি, যতটা নেওয়া হবে চালের গুঁড়ো তার হাফ নিতে হবে ময়দা। আমি এখানে 3 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে 1.5 কাপ মতো ময়দা আমি ইউজ করেছি। এবার দিয়ে দিলাম চিনি। এবার অল্প অল্প করে জাল করে নেওয়া দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একবারে পুরোটা দুধ ঢেলে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ মিশিয়ে নেবেন, তাতে পারফেক্ট হবে ব্যাটারটা। আপনারা এই মেশানোর কাজটা হাত দিয়ে চাইলেও করতে পারেন, সেটাও ভালো হয়। আমি একটা হ্যান্ড বিটার ইউজ করছি। এইভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সবসময় খেয়াল রাখবেন গাইস, ব্যাটারটা যত সুন্দর করে মাখা হবে বা স্মুথ হবে মালপোয়াগুলো ততই সুন্দর হবে, ফুলবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। 1 ঘন্টা বাদে এসছি গাইস। আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি নিয়েছি একটা লোহার কড়াই, লোহার কড়াইতে এটা ভালো হয়। এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল। এবার দেখুন আমার ব্যাটারটা কত গাঢ় হয়েছে কিছুক্ষণ বাদে। এবার আমি এটাকে দেওয়ার আগে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নেব ব্যাটারটাকে আরেকবার। এবার দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে গাইস। এবার তেলের ভেতরে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। দেখুন গাইস, প্রথমবারই আমার মালপোয়াটা কত সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেব। এইভাবে করে আমি মালপোয়াগুলোকে ফ্রাই করব। দেখুন প্রথমটাই আমার খুব সুন্দর হয়েছে মালপোয়া। এবার যত মালপোয়া ভাজা হবে আস্তে আস্তে মালপোয়া আরও সুন্দর হবে। আমি আরও আরেকটা ফ্রাই করে দেখাচ্ছি। এই দেখুন গাইস, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, আর না হলে উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন আমার প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলছে, আর পাশে যেই ছোট ছোট পিসগুলো পড়বে সেগুলোকে তুলে দেবেন, আর না হলে তুলে ফেলে দেবেন, আর না হলে ওগুলো পুড়ে কালো হয়ে যাবে। দেখুন গাইস, আমার আর একটা মালপোয়া ফ্রাই হয়ে গেছে। আমি এই মালপোয়াটাকে তুলে নিচ্ছি। আমি আর একটা মালপোয়া ফ্রাই করতে দিয়ে দিলাম। ওপরে এরকম করে গরম তেল দিলে আরও তাড়াতাড়ি ফুলে ওঠে। দেখুন এইভাবে আপনারা করতে পারেন। মাখানোটা ভালো হলে গাইস এসব কিছু করা লাগে না, এমনি মালপোয়া ভালো হয়। এইভাবে করে গাইস আমি সমস্ত মালপোয়াগুলোকে ফ্রাই করে নেব।
দেখুন গাইস, আমার মালপোয়া প্রায় সব ট্রাই করা হয়ে গেছে। আমি কিছুটা মালপোয়া সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর ইয়াম্মি হয়েছে আমার মালপোয়াগুলো, দেখেই বুঝতে পাচ্ছেন একদম পারফেক্ট মালপোয়া হয়েছে। তো গাইস, আপনারাও বাড়িতে তৈরি করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন। আজকে তবে এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও অন্যদিন। আজকের মতো টাটা।